আসসালামু আলাইকুম আজকে আমি কচুরতে রান্না করব। সেই জন্য আমি এখানে একটা হাঁড়িতে তেল দিয়ে তার ভিতর লবণ আর চিংড়ি মাছ দিয়ে ভেজে নিয়েছি ভালো করে আর পেঁয়াজ দিয়ে আবারও ভেজে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব মরিচের গুঁড়ো এক চা চামচ আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো হাফ চা চামচ এখানে ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী ঝালের গুঁড়োটা দিয়ে দিয়েছি এ যে আমি একটু নেড়ে চেড়ে নেবো তারপর আমি একটু পানি দিয়ে দিই কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে আমি কচুর শাকগুলো সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি লাগে ওই পরিমাণে পানি দিয়ে দেব পানিটা ফুটে আসার পর কচুলতিগুলো সবগুলো একে একে দিয়ে দেবো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব সিদ্ধ হওয়া পর্যন্ত যখন এটা সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি এখানে গরুর লিকুইড দুধ দিয়ে দেবো আর দিয়ে নেড়েচিয়ে নেব যখন এটা শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি এটা তুলে রাখবো এই যে আমার হয়ে গেল কচুর লতি শাক রান্না যদি